হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপশ্রী, আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন তো সকালবেলা, কালকে আমার মেয়ের বার্থডে আছে, তোমরা জানো হয়তো ব্লগে, অন্যান্য ব্লগগুলোতে দেখেওছো। তো সেই জন্য আজকে একটু সকাল সকাল উঠেছি, উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টও করেছি। ব্রেকফাস্টে আজকে রুটি করেছি আর তরকারি করেছি, পেঁপে আলু আর পটল ফটল দিয়ে যা ছিল সবজি দিয়ে তরকারি করেছি একটা। এবার একটু পরে আমি ব্রেকফাস্টটা করব, করেই তারপরে তাড়াতাড়ি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে আমি বেরোবো। বেরোবো বলতে মেয়ের জন্য, মেয়ের যেহেতু বার্থডে তো কালকের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটির আছে, সেগুলো করতে যেতে হবে। মানে খুব হ্যাবক কিছু না, মানে একটু বেলুনস, ডেকোরেশনের জিনিসপত্র। তারপরে ভাবছি মেয়ের জন্য একটা, প্রত্যেক বছর আমি ওকে জন্মদিনে একটা নিউ ড্রেস কিনে দিই, তো ভাবছি এবার তো সেমনভাবে করছি না আমি জন্মদিনটা, তো একটা ড্রেস তো কিনে দিতেই হবে। তো ভাবছি একটা জামা কিনে দেবো, তো সেই জন্য কিছু টুকিটাকি কেনাকাটি আছে, এগুলো করতেই বেরোবো। সেটা নিয়ে আমি আলাদা ব্লগ করবো, তোমরা দেখতেই পাবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি যে আমি বেঙ্গলি ব্লগার্স রূপশ্রী, যে আমার চ্যানেল আরেকটা চ্যানেল আছে, সেখান থেকে আমি জয়েন্ট মেম্বারশিপটা অন করেছি। তো তোমরা যারা যারা ওখান থেকে জয়েন্ট মেম্বারশিপ নিয়েছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর যারা এখনও নাওনি, তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে ওখান থেকে গিয়ে জয়েন্ট মেম্বারশিপটা নিতে পারো, কারণ ওখানে মেম্বারশিপে আমি অনেক ভিডিও দিয়েছি, আগামী দিনেও দেবো। তো এটাই বলার ছিল। তো চলো তোমাদেরকে একবার ব্রেকফাস্টটা দেখিয়ে আনি আমি কী করেছি, চলে আসো। এই দেখো, এই তরকারিটা আমি গরম করেছিলাম, এই তরকারিটা করেছি আমি, খুব হেলদি, একদমই হালকা ফুলকা ভাবে করেছি আমি, বেশি তেলও দিইনি, তোমরা দেখে বুঝতেই পারবে। টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু, পেঁপে এগুলো দিয়ে, এটা খুব হেলদি তরকারিটা। জাস্ট একটু নুন আর হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমরা খুব একটা বেশি ঝাল খাই না, যদি মেয়ে খায় এই জন্য ভাবনা চিন্তা করেই দিলাম। আর অন্যদিন আমি শুকনো লঙ্কাও দিই, বাট আজকে তাও দিইনি। একদমই হেলদি ব্রেকফাস্ট রয়েছে এটা, তার এটা সাথে করেছি গরম গরম রুটি। আমার মেয়ে জানো তো ছোটবেলায় রুটিকে রুটি বলতে পারতো না, রুটি বলতো, মামা রুটি খাবো, রুটি খাবো, এরকম বলতো। তো মনে পড়ে গেল, তো দেখতেই পেলে এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর মেয়ে এখনো খায়নি, মেয়েও উঠেছে, ওকেও এবার ব্রেকফাস্ট করাবো, তারপরে আমি আমরাও ব্রেকফাস্ট করবো, করে কিছু বললামই তো ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে বেরোবো। তো চলো ফ্রেন্ডস, আজকের তো আমার ঘরটা একটু অগোছালো হয়ে আছে, তোমরা কিছু মাইন্ড করো না, সব ক্লিন করবো আমি। এখনও আমি ঘরটারও কিছু ঝাটপাট দিন করবো, সব কিছু করবো আস্তে আস্তে। এতক্ষণ ব্রেকফাস্ট করছিলাম, তারপরে আরও আমার যে চ্যানেল আছে সেগুলোর জন্য ভিডিও করছিলাম, মেম্বারশিপের ভিডিও করছিলাম। তো সকালবেলা থেকে উঠে আমাকে এগুলো করতে হয়, আর তোমরা জানো যখনই আমি ভিডিও করি একসাথে দুটো তিনটে ভিডিও করে রাখি, অনেকগুলো করে ভিডিও করে রাখি, যাতে আমার সুবিধা হয়। আর মেয়েকে তো দুদিন ধরে, আজকে মেয়ের স্কুল ছিল, হয়তো মানডে, বাট ওকে স্কুলে পাঠাইনি। কালকেও যেহেতু ওর হ্যাপি বার্থডে রয়েছে, তাই জন্য কালকে ওকে পাঠাতে পারবো না, তাই ভাবলাম মাঝখানে আজকে পাঠাবো আবার কালকে পাঠাবো না, এরকম করে লাভ নেই, এই দুটো দিন গ্যাপ যা, তারপরে আবার বুধবার থেকে পাঠাবো। তো ফ্রেন্ডস চলো, আজকে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অনেক অনেক কমেন্টস করবে, পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবে। সো আজকের মতো টাটা, খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি, টাটা।